দিকে আমরা জানতে পেরেছি যে ত্রিপুরার প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে এবং দুর্ভাগ্যবশত এটা শনাক্ত হয়েছে আমাদের গোমতি ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার উদয়পুর সাব ডিভিশনে ব্রিজের কাছাকাছি। তো অ্যাজ পার রুল নিয়ম অনুসারে এখন আমাদের যেখানে রোগীটা পাওয়া গেছে ওইটার 1 কিলোমিটার এরিয়াকে আমাদেরকে কোর এরিয়া ডিক্লেয়ার করতে হচ্ছে। এখানে কোর এরিয়া মানে ওই 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যত বাড়িঘর আছে, যত মানুষজন আছেন, যত দোকানপাট বা প্রভৃতি আছে, সমস্ত কিছু বন্ধ থাকবে। মানুষ এই এরিয়ার বাইরে একবারও পা দেবেন না। এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে আমরা কালকে বিকাল নাগাদ একটা ডিসিশন নেব মানুষের কাছে কিভাবে এই জিনিসগুলিকে পৌঁছে দেওয়া যায়। কিন্তু এই ঘোষণা, বিকালের ঘোষণার আগে পর্যন্ত কোন ব্যক্তি তার ঘর থেকেই বের হবেন না। এবং এখানে অনেকগুলি বাজার আছে, অনেকগুলি দোকান আছে, পুলিশ যথাযথভাবে ব্রিফ করে দেওয়া হয়েছে, সব জায়গাতে পুলিশ থাকবেন, কোন দোকান খুলবে না, বাজার খুলবে না। এবং এই এলাকাতে যেহেতু ন্যাশনাল হাইওয়ের উপরে পড়ছে, ন্যাশনাল হাইওয়ের এই যে স্ট্রেসটা যেখানে আছে গোকুলপুরের একটা প্রান্ত থেকে এদিকে রাজারবাগের কাছাকাছি পর্যন্ত, ওই জায়গাতে ভেহিকেল চলবে কিন্তু কোনো ভেহিকেল এখানে দাঁড়াবে না। আর অন্যান্য এলাকাতে যেগুলি আছে, আরো দুটা লাইন যেখানে আছে, কিল্লার দিকে একটা লাইন গেছে, উদয়পুর সিটির দিকে একটা লাইন গেছে, ওখানেও কিছু অংশ এদিকে মসজিদ পর্যন্ত এবং এখানে গালফ স্কুলের আগে গালফ স্কুলের দ্বিতীয় গেটের পর্যন্ত এই পুরো এরিয়া কোর এরিয়ার মধ্যে পড়েছে। সমস্ত মানুষ আশা করছি আমরা নিয়মনীতি মেনে চলবেন এবং এখানে এটা অনুরোধ নয়, আদেশ দেওয়া হচ্ছে, রীতিমতো আদেশ দেওয়া হচ্ছে। ওই আদেশ যদি কেউ লঙ্ঘন করে তাহলে আইনানুগ ব্যবস্থা এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ওরা সকলে যে বুঝতে পারবেন কি ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। তো ওই আবেদনটুকু রইল সবার উদ্দেশ্যে, যদি আমি আবেদন বলছি আসলে এটা আদেশ, এবং ওই আদেশ প্রত্যেকটা নাগরিক এই কোর এরিয়ার মধ্যে যারা আছেন তাদের অবশ্য করণীয় অবশ্য এখন অব্দি কতজনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে? এ পর্যন্ত ওই বাড়ির যে তিনজন লোক ছিলেন আমরা ওই তিনজন লোককে নিয়ে গেছি, প্লাস যে অ্যাম্বুলেন্সে করে ওরা গতকাল এজিএমসিতে গিয়েছিলেন ওই ড্রাইভারকেও নেওয়া হয়েছে মেইন কোয়ারেন্টাইনে, যেখানে কিনা ওদের প্রত্যেকের পরীক্ষা হবে আগামীকাল। আর এখানে যেহেতু একটা উঠানের মধ্যেই আরো অনেক মানুষ থাকতেন, বাকি যে 29 জন আছে ওই 29 জনকে আমরা পিআরটিআইতে আর একটা কোয়ারেন্টাইন করে ওইখানে আমরা নিয়ে গেছি ওদেরকে। তো 29 প্লাস 4 33 জনকে আমরা আজকে কোয়ারেন্টাইনে। তার মধ্যে কোন বাচ্চা আছে? একটা বাচ্চা আছে, একটা ওই ভদ্র মহিলারই নাতি সম্ভবত, ওইটা বাচ্চাটা একটা আছে। তো ওরা মেইন কোয়ারেন্টাইন আছে, বাচ্চাটা মেইন কোয়ারেন্টাইন আছে। আর কালকে থেকে এখানে মেডিকেল সার্ভেইলেন্স, ডোর টু ডোর সার্ভেইলেন্স করা শুরু হবে। সিএমও সাহেব একটা টিম গঠন করেছেন, এসপি ম্যাডাম একটা পুলিশ টিম দিয়েছেন, ওনারা বাড়ি বাড়ি ঘুরে পর্যবেক্ষণ করবেন। তো প্রাথমিকভাবে আমরা বিভিন্ন জায়গাতে যে রাস্তা ব্লক করা ওটা আমরা ব্লক করে দিয়েছি আর ডিসিশন নিয়েছি এই যে সার্ভেইলেন্স টিম যাবে কালকে দোকান 10টা থেকে শুরু হবে এবং কালকে সকাল 5টার দিকে এই কোর এরিয়াতে। কোর এরিয়াটা কতটুকু হয়েছে সিদ্ধান্ত আপনাকে? এদিকে ডনবস্কো মানে যেখান থেকে আপনি দাঁড়িয়ে আছেন, যেখানে এটার কাছাকাছি হলো পয়েন্টটা, ওখান থেকে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যত জায়গা পড়ে, যত বাড়িঘর পড়ে, সবই কোর এরিয়ার মধ্যে পড়বে। তো আমরা আগামীকাল মাইকিং করব এই কোর এরিয়ার জন্য করব, কোরের বাইরে যে বাফার এরিয়া হবে আরেকটা ওটার জন্য আমরা করব। তো যাই হোক, আমাদের যুদ্ধকালীন তৎপরতা আমরা ব্যবস্থা করছি, ঘটনা খবর পাওয়ার পর থেকেই আমরা চেষ্টা করছি এটা সংক্রমণ যেন আর যেন পরিব্যাপ্ত যেন না যেন হয়। Identified as affected by COVID-19 here at Gogulpur. So this is our request, as the area of 1 kilometer radius has been identified as core area, so that will be barricaded, so no person is allowed to go outside that. Arrangement for essential commodities will be arranged by district administration by tomorrow evening, and there will be deployment of force. And anybody like trying to break the rules which has been set up or trying to come out of this zone,
strict action will be taken against them as per the rules and Epidemic Act and NDMA Act. So the area has been identified. All are requested to comply with the directions of the administration as just has been given by the district magistrate here. This is the national highway in the end of the northern direction in the Don Bosco school, and in the southern direction this is the housing board complex, and in the eastern direction two routes are there, one towards the Killa, it is up to the mosque, and another after the bridge, another road is there to the main city of the Udaipur, and this is in the second gate of the Dal school. So these are the points which is treated as a core area. People should not go out of this area, and for the essential tomorrow, by the evening we shall be in a position to declare or enable that the how the essential commodity can be sent in a core area. So up to the declaration or the announcement of the evening, no person should come out of their residence also. This is the direction, this is the order. The lady has been detected as the corona virus present in her own home. There are three more family members. So they have been shifted to the institutional quarantine. Along with them, the driver of the ambulance which was used to transport the lady to AGMC has also been quarantined in the main quarantine. That is in the tribal rest house, total 4 persons. Apart from this family was residing with other families, that means the common yard was shared by the other families also. So accordingly, the other family members have also been quarantined. Of course, it is in another place, it is in PRTI, this number is 29, and in the main quarantine, it is 4. Both put together, the total number has been 33. Then surveillance will be there. One person who is doing the surveillance. Devu sir, by what time you will able to? Commander. সিন্ডিকেটের নাম